আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদ মারা গেছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একজন মধ্যস্থতাকারী হিসেবে ব্যাপক পরিচিতি ছিল কাবুসের, যিনি একই সাথে সৌদি আরব, ইরান ও ইসরায়েলের সাথে এক ধরনের ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলেছেন। কেমন ছিলেন ওমানের এই শাসক তা নিয়ে আজ আমরা আলোচনা করব। সুলতান কাবুস 1970 সালে যখন ওমানের সিংহাসনে আরোহণ করেন, দেশটিতে মাত্র 10 কিলোমিটার পাকা রাস্তা আর 3টি স্কুল ছিল। কৃষক আর জেলেদের দেশ হিসেবে পরিচিত ওমানে তখন অবকাঠামো বলতে তেমন কিছুই ছিল না। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ওমান তখন দারিদ্র পীড়িত একটি দেশ, কিন্তু সেই গরিব ওমান আজ আরব বিশ্বের একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিত। উন্নত অবকাঠামো আর নাগরিকদের সচ্ছল জীবনযাপনের জন্য ওমান অন্যতম সুখী আর শান্তিপূর্ণ একটি দেশ। ওমানের আজকের যত পরিচিতি তার মূলে রয়েছেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। ويحافظ على خطط التنمية فيها إننا نتطلع إلى تعاون الجميع لتحقيق هذه الرؤية المستقبلية أن نتاج التنمية التي شهدتها الحياة العمانية وكذلك المتغيرات المفيدة التي طرأت على المجتمع قد اقتضت تطوير النظامين القانوني والقضائي وتحديثهما لمواكبة مستجدات العصر। সুলতান কাবুসের শিক্ষা জীবন কাটে ব্রিটেনে। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। ব্রিটেন থেকে উচ্চশিক্ষা লাভ করে একজন আধুনিক উদারমনা যুবক হিসেবে ফিরে আসেন রক্ষণশীল ওমানে। দেশ গঠনে তিনি কাজে লাগান তার শিক্ষা ও আধুনিক চিন্তা চেতনা। ক্ষমতায় আরোহণের পরপরই কাবুস মনোনিবেশ করেন ওমানের তেল সম্পদ ব্যবহারের দিকে। এই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নেন। বিশ্ব থেকে বিচ্ছিন্ন ওমানকে টেনে বের করে আনলেন বিশ্ব দরবারে। অশিক্ষিত জনগণকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে তিনি মনোযোগ দিলেন শিক্ষায়। গড়ে তুলতে লাগলেন দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান সহ যাবতীয় সব ধরনের অবকাঠামো। তেলের আয় দিয়ে গড়তে লাগলেন রাস্তাঘাট, নদী বন্দর, বিমানবন্দর, হাসপাতাল সহ নানা ধরনের রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান। বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন সহ সব দিক দিয়ে দেশকে একটি শক্ত অবকাঠামো ও ভিত্তির উপর দাঁড় করালেন। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও তিনি উৎসাহিত করলেন, ফলে গড়ে উঠতে লাগল ব্যাংক, হোটেল, ইন্স্যুরেন্স, পর্যটন, অবকাঠামো সহ নানা ধরনের প্রতিষ্ঠান। ওমান আজ পর্যটকদের অন্যতম একটি ঠিকানা। ক্ষমতায় বসেই প্রথমে কাবুস উচ্ছেদ করলেন বিদ্যমান দাস প্রথা, রচনা করলেন সংবিধান, প্রিন্ট মিডিয়াকেও তিনি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছার সুযোগ দিলেন। দ্রুত পাল্টে গেল দেশের অর্থনৈতিক চেহারা। ওমানকে আজকের একটি উদার, আধুনিক আর ধনী রাষ্ট্রের কাতারে পৌঁছানোর জন্য অনেক সুবিধাও পেয়েছেন কাবুস। এর মধ্যে প্রথমে রয়েছে দীর্ঘ 50 বছর ধরে একটানা দেশ শাসনের সুযোগ। এক্ষেত্রে তিনি উপভোগ করেছেন একচ্ছত্র আর নিরঙ্কুশ ক্ষমতার চর্চা। আর একটানা দীর্ঘ 50 বছর দেশ শাসনের রেকর্ড গড়ে তিনি আরব বিশ্ব, মধ্যপ্রাচ্য এমনকি গোটা বিশ্ব সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসকে পরিণত হন। 79 বছর বয়সে 2020 সালের 10ই জানুয়ারি তিনি মারা যান। মৃত্যুর পর আলোচনা এসেছেন আরব বিশ্বের নিভৃতে থাকা এ শাসক। আসুন জেনে নিই ওমানে তার ক্ষমতার ভিত্তি কেমন ছিল। ওমান একটি বিশাল আয়তনের দেশ হলেও জনসংখ্যা মাত্র 46 লাখ, আর এর মধ্যে 43 ভাগ হল বিদেশি নাগরিক। ওমানের আয়তন বাংলাদেশের দ্বিগুণের বেশি, তথা 1,19,500 বর্গমাইল। ফলে অঢেল প্রাকৃতিক সম্পদকে তিনি দেশটির এ সীমিত জনসংখ্যার ভাগ্য উন্নয়নে কাজে লাগাতে পেরেছেন। 1970 সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে পিতাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন কাবুস। তখন কাবুসের বয়স 29 বছর। কাবুসের পিতা সাইদ বিন তাইমুরের বিরুদ্ধে অভ্যুত্থানে মূল ভূমিকা পালন করে ব্রিটেন। কাবুসের পিতা ছিলেন অতিমাত্রায় রক্ষণশীল। ব্রিটেন থেকে উচ্চশিক্ষা লাভ করে 1966 সালে দেশে আসার পর তার পিতা তাকে কার্যত গৃহবন্দী করে রাখেন। কাবুসের পিতা রক্ষণশীলতার বিবরণ দিয়ে বিবিসির খবরে আরও বলা হয়েছে, তিনি রেডিও শোনা ও সানগ্লাস পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এমনকি
কে বিয়ে করবে, কে লেখাপড়া করতে পারবে আর কে বিদেশে যেতে পারবে তাও নির্ভর করত তার অনুমতির উপর। এমন প্রেক্ষিতে পিতার বিরুদ্ধে অভ্যুত্থানের পথ রচিত হয় কাবুসের জন্য। কাবুস ওমানে ব্যাপক জনপ্রিয় হলেও তিনি ছিলেন একজন একচ্ছত্র সুলতান। দেশের সমস্ত ক্ষমতার চাবিকাঠি ছিল তারই হাতে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে কোনো ভিন্ন মত আর বিরোধিতা তিনি কঠোর হস্তে দমন করতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি উদারতার পরিচয় দিলেও শেষ দিকে এসে তিনি অনেক ক্ষেত্রে দমনমূলক নীতি অবলম্বন করেন। গণমাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনা তিনি সহ্য করতেন না এবং তিনি এক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে সমালোচনার কারণে অনেককে তিনি বিচারের মুখোমুখি করেছেন। 2011 সালে আরব বসন্তের সময় প্রথম দিকে তিনি রাজপথে মিছিল মিটিংয়ের অনুমতি দিলেও পরে তিনি বিক্ষোভকারীদের প্রতি কঠোর নীতি অবলম্বন করেন এবং পুলিশের গুলি চালানোর মতো ঘটনাও ঘটে। সুলতান কাবুসের দীর্ঘস্থায়ী শাসনের শেষ দিকে দেশটিতে বেকার সমস্যা, দুর্নীতিসহ বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়। 2011 সালে আরব বসন্তের সময় অন্যান্য আরব দেশের মতো ওমানেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে সে বিক্ষোভ সরকার পতনের বিক্ষোভ ছিল না, ছিল অধিকতর সংস্কার, দুর্নীতি দূর করা, কর্মসংস্থান, বেতন বৃদ্ধিসহ নানা দাবি। বিক্ষোভকারীদের অনেক দাবি মেনে নেন কাবুস। নিজ থেকে বরখাস্ত করেন দীর্ঘদিন ধরে পদে থাকা এবং দুর্নীতির অভিযোগে ওঠা অনেক মন্ত্রীকে। আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যে বিশেষ মর্যাদা ভোগ করতেন কাবুস। এর কারণ, বিভিন্ন সংঘাত সংকটে তিনি গোপনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে অনেক সফলতার পরিচয় দিয়েছেন। তার এক ধরনের কূটনৈতিক দক্ষতা ছিল যা সবার কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছিল। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনা অনুষ্ঠানের মধ্যস্থতা করেছিলেন সুলতান কাবুস। এর ফলে 2016 সালে পারমাণবিক চুক্তি সম্পন্ন হয় ইরান ও বিশ্বের শক্তিধর 6টি দেশের সাথে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া সর্বশেষ ইয়েমেন কেন্দ্রিক ইরান সৌদি সংঘাত থামাতেও তিনি চেষ্টা চালিয়েছিলেন। বর্তমানে আবার ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনেকে কাবুসের শূন্যতা অনুভব করছেন। 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ওমান সফরের আমন্ত্রণ জানিয়ে অনেককে তাক লাগিয়ে দেন কাবুস। এ নিয়ে তীব্র সমালোচনার শিকারও হয়েছেন তিনি। বিশেষ করে ফিলিস্তিনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। নেতানিয়াহু ওমান সফর শেষে দেশে ফেরার একদিন পর ওমানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। নেতানিয়াহুর আগে ওমান ভ্রমণ করেছিলেন আরেক ইসরায়েলি প্রধানমন্ত্রী শিমন পেরেজ 1996 সালে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারসাম্য রক্ষার জন্য পশ্চিমা বিশ্বে সুনাম অর্জন করেন কাবুস। কাবুসের দীর্ঘ শাসন আর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে বেশ কিছু রহস্য। 29 বছর বয়সে ক্ষমতা আহরণের পর 35 বছর বয়সে তিনি তার চাচাতো বোনকে বিয়ে করেন, কিন্তু অল্পদিনের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যায় তাদের মধ্যে। এরপর কাবুস আর কখনো বিয়ে করেননি, নেই তার কোনো সন্তানাদি। তিনি সরাসরি ওমানের 400 বছরের পুরনো রাজবংশের বংশধর হলেও নিজের বংশধারা রক্ষার কোনো প্রয়োজন অনুভব করেননি। তার মৃত্যুর পর ক্ষমতার উত্তরাধিকারী হলেন তার ভাইয়ের ছেলে। বিয়ের পর কেন দ্রুত ছাড়াছাড়ি হয়ে গেল এবং কেনই বা আর বিয়ে করলেন না, এ নিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের কথা চালু রয়েছে। একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেও তিনি সাধারণ মানুষের কাতারে নেমে আসতেন প্রায়ই এবং সাধারণ মানুষের সাথে কথা বলতেন। অনেক সময় তিনি নিজেই নিজের গাড়ি চালাতেন। ক্ষমতায় বসে ওমানকে একটি আধুনিক, উদার আর ধনী রাষ্ট্রে পরিণত করেছেন কাবুস। অনেকে একে রেনেসাঁর সাথে তুলনা করে থাকেন। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডি ভিউজে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।